গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন তো ম্যাঙ্গো সিজন, সুতরাং ম্যাঙ্গো দিয়ে তো কিছু বানাতেই হয়। সুতরাং আজকে আমি বানাচ্ছি আমের একটা সন্দেশের রেসিপি। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ভাপা সন্দেশ, অথবা বলতে পারেন আমের নরম পাকের সন্দেশ। চলুন তাহলে দেখে নিই ঝটপট কীভাবে বানাচ্ছি রেসিপিটি। আমের ভাপা সন্দেশ বানানোর জন্য আমি এখানে ভালো মতো পাকা আম দুটো নিয়ে নিয়েছি, কেটে একদম ইয়েলো কালার যাতে হয় একটু দেখে নেবেন। লাগবে চিনি, এখানে আছে 1.5 লিটার দুধের ছানা, আর আমার লাগবে হচ্ছে সামান্য গুঁড়ো দুধ 2 চামচ, আর এখানে আমি একটু গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি আমটা মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করতে হবে। দেখুন আমটা আমার পেস্ট হয়ে গেছে, এবার ম্যাঙ্গো পাল্পটা আমি রেডি করে নেব। তার জন্য কড়াইতে আমি ম্যাঙ্গো পাল্পটা পুরো দিয়ে দিলাম। এরপর আমটা যেহেতু পুরো ভালো মতো মিষ্টি, তাই জন্য আমি জাস্ট অল্প একটু চিনি অ্যাড করছি, আপনারা চিনিটা বুঝে অ্যাড করবেন। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখুন এটাও ভালোভাবে ফুটে উঠেছে, ব্যাস ম্যাঙ্গো পাল্প আমার রেডি। এটাকে আমি এবার ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ম্যাঙ্গো পাল্পটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ওই মিক্সিং জারে যেটা আমি আম পেস্ট করেছিলাম, সেখানে আমি ছানাগুলো সমস্ত দিয়ে দেব। সমস্ত ছানাটা আমি নিয়ে নিয়েছি। এরপর যে 2 চামচ গুঁড়ো দুধ রেখেছিলাম এটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ একটু টেস্টটা ভালো হয়। এরপর আমি চিনি অ্যাড করবো 6 থেকে 7 চামচ মতো। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করবেন। এরপর যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। এখানে এক্সট্রা আর কিছু অ্যাড করতে হবে না, জল এই দুধেই এটা পেস্ট হয়ে যাবে। একটা আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সব কিছু উপকরণে স্মুথ পেস্ট একদম রেডি। এরপর আমি এখানে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি একটা কেক টিনে। এরপর সমস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। সমস্ত পেস্টটা দিয়ে এটা একটু সমান করে নিয়ে এর ওপর দিয়ে একটা ফয়েল পেপার মুড়ে এটাকে আমি রেডি করে রাখবো। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা আমি ট্যাপ করে নিচ্ছি একটু। এরপর এটাকে আমি ফয়েল পেপার মুড়ে রেখে দিচ্ছি। এরপর দেখুন একটা জায়গায় আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, জলটা যেন দেখবেন পাত্রের নিচে থাকে একদম। এরপর আমি যেটা রেডি করে রেখেছি কেক টিনটা, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ফয়েল পেপারটা দেওয়ার কারণ হলো যাতে ভাপের জলটা এর মধ্যে না ঢোকে। ব্যাস এটাকে আমি একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট হতে দেবো। দেখুন 30 থেকে 35 মিনিট পর এটা আমি ভাপ থেকে নামিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেবো। তারপর এটাকে আমি কেটে নেবো পছন্দ মতো শেক অনুসারে। দেখুন আমার ম্যাঙ্গো ভাপা সন্দেশ 2-3 ঘন্টা পর রেডি হয়ে গেছে। এটাকে আমি একটু তুলে দেখাচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন ভীষণ সফট হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়। আমি এটাকে কাজু দিয়ে ডেকর করেছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তাহলে এই আমের সিজনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন, খেতে মুখে দিলেই জাস্ট এটা গলে যাবে। একদম নরম পাকের সন্দেশ রেডি আমার। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট সেকশানে জানান। টাটা।